আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস ডায়েরি আজ আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির সাথে বাবুচির হাতের সবজি রান্না এখানে আমি আট প্রকারের সবজি নিয়ে নিয়েছি ছিম হাফ কাপ বেগুন হাফ কাপ পাতা কফি এক কাপ ফুলকপি হাফ কাপ মিষ্টি কুমড়া হাফ কাপ আলু এক কাপ ছোট একটা টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি গাজর এক কাপ কুচি করে এখানে আমি মোটা করেই পেঁয়াজ হাফ কাপ নিয়ে নিয়েছি একটা পাতিলে পরিমাপ মতো পানি নিয়ে নিয়েছি আর সেখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে বল কাশা পর্যন্ত অপেক্ষা করব বল এসে গিয়েছে এবার আমি সব সবজিগুলো একে একে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব গাজর দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম ছিম দিয়ে দিলাম পাতাকপি দিয়ে দিলাম আর সবশেষে বেগুন দিয়ে দিলাম সব উপকরণগুলো এবার আমি একটু নেড়ে নেব এভাবে আমি কিছুক্ষণ সিদ্ধ করব এবার পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুই চা চামচ পরিমাপ তেল নিয়ে নিলাম এবার আমি এই তেলে একটু গরম হলেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব আর দিয়ে দেব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নেব হালকাভাবে রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ কয়েকটা উপকরণ এবার একটু ভালোভাবে সিদ্ধ করে নেব আর যেই টমেটোটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটো থেকে একটু পানি ছাড়বে সে জন্য আমি সব উপকরণগুলো একটু সিদ্ধ করে নেব পানিটা শুকিয়ে যাওয়া আসা পর্যন্ত আর আমি এখানে হলুদ ছাড়াই রান্না করব। বিয়ে বাড়ির যেমন হলুদ ছাড়াই রান্না করে ঠিক তেমনভাবে আর পাশের চুলায় আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এবার সবজিগুলা দিয়ে দেব একটা শাকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে সবজিগুলা দিয়ে দিতে হবে যেন একটু পানি না থাকে এবার আমি একটু নেড়ে দেব। হালকা হাতে খুব বেশি নাড়া যাবে না এবার আমি বাগান বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো টমেটো কেচাপ দিয়ে দিলাম এক চা চামচ এবার টমেটো কেচাপ সবজিগুলোর সঙ্গে হালকা হাতে মাখিয়ে নেব দেব দেড় চা চামচ চীনা বাদাম পেস্ট আমি কাঁচা চীনা বাদাম পেস্ট করে নিয়েছিলাম এবার একটু উপকরণের সঙ্গে মিশিয়ে নেব সব উপকরণগুলো একসঙ্গে দেওয়া যাবে না একে একে তাতে করতে হবে এটা আমি এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম চাইনিজ ভেজিটেবলে সয়া সস না দিলে এটা স্বাদটা বোঝা যায় না বা স্বাদটাও খেতে ভালো লাগে না সুন্দর একটা টেস্ট আসে না আমি দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ এক কাপ এবার একটু গরম হওয়ার অপেক্ষায় একটু ফুটতে শুরু করলেই আমি আর বাদ বাকি উপকরণগুলো এখানে মিক্সড করে দেবো একে একে এই তো আমার বলক চলে এসেছে আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেব আর চোলার জালটা সব সময় হাই পাওয়ারে রাখতে হবে লোয়ে রাখা যাবে না এবার আমি আর বাদ বাকিগুলো দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমার ঝোলটা ঘন হয়ে আসবে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার একটাই কারণ যেন সবজিটা মাখা হয়ে যায় সেই কারণে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এবার আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এবার একটু হালকা হাতে নেড়ে নেব হালকাভাবে খুন্তির সাহায্যে সব উপকরণগুলো একটু মিশিয়ে নেব আমার রান্না প্রায় শেষের মধ্যেই এবার আমি এখানে অ্যাড করে দেব এক চা চামচ বাটার অয়েল এই বাটার অয়েলটা দেওয়ার কারণেই অতিরিক্ত সে স্বাদ এবং গন্ধটা চলে আসবে আর দিয়ে দেব তিনটা কাঁচা মরিচ এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন বাটার অয়েলের ঘ্রানটা ভেতরেই থেকে যায় আর আমার তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদে ভেজিটেবল আর বিয়ে বিয়েবাড়ির জন্য অপেক্ষা করে থাকা লাগবে না এবার আপনারা বাসায় বসে আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন প্রিয় আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আর আগামী ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল